নমস্কার। একুশতম কল্যাণী বইমেলার রিটেল ম্যাগাজিনের এই মঞ্চে প্রতিবারের মতো এবারও আমি শাম্ব চক্রবর্তী আপনাদের সামনে আমার কবিতার ডালি নিয়ে উপস্থিত হয়েছি। তাই আর দেরি না করে আপনাদের আশীর্বাদ নিয়ে এবং আমার গুরু স্বর্গীয় শ্রী শেখরগুপ্ত মহাশয়কে প্রণাম জানিয়ে ওনাকে স্মরণ করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমাদের দেশের রাজভাষা হল হিন্দি। এই হিন্দির এক অনন্য কবি শ্রী জয়শঙ্কর প্রসাদজি একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করে আমি আমার অনুষ্ঠানের সূচনা করব। হিমাদ্রিতুঙ্গ শৃঙ্গসে প্রবুদ্ধ শুদ্ধ ভারতি স্বয়ং প্রভা সমুজ্জ্বলা স্বতন্ত্রতা পুকারতি অমর্ত্য বীর পুত্র হো দৃঢ় প্রতিজ্ঞ সোচ লো প্রশস্ত পুণ্য পন্থ হ্যায় বড়ে চলো অসংখ্য কীর্তি রশ্মিয়া বিকীর্ণ দিব্য দাহসি সপুত মাতৃভূমিকে রুকো না শূর সাহসি অসংখ্য কীর্তি রশ্মিয়া বিকীর্ণ দিব্য দাহসি সপুত মাতৃভূমিকে রুকো না শূর সাহসি অরাতি সৈন্য সিন্ধু মে সুবার বাগ্নি সে জলো প্রবীর হো জয়ী বনো বড়ে চলো। এভাবেই প্রগতির সাথে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই বলে এই কবিতাটি। এবার আমাদের সবার প্রিয় বাংলা ভাষায় চলে আসা যাক। আমার এবারের নিবেদন একটি পরিবেশ বোধক একটি কবিতা, কবি কৃষ্ণধরের লেখা। এটি নাম হলো গাছ পাখি জলাভূমি। ও গাছ শোনো, বন্ধু তুমি আমার, গাছ তাকে বলে আমি তোমার সখা, নয় তো সোনা নয় তো রূপ তামার, বাকল আমার রুক্ষ রোদে শেখা। গাছের সঙ্গে চলে এমনই আলাপ, গাছের বন্ধু পাখি সেটা জানে, শাখায় পাতায় ছায়াতে ছয়লাপ, বন্ধু দুজন বুঝে নেয় তার মানে। মানুষ যদি এই কথাটা বোঝে, গাছ তো তারও জীবন পথের সাথী, তারই জন্যে সব দিয়ে সে নিজে, মাটির তলায় সে কর আছে পাতি। শহর গায়ের গাছ দিচ্ছে কেটে, জলাভূমির করছে সর্বনাশ, পাখির ঠোঁটে খবর গেছে রোটে, আর দেরি নয় আসছে মরুর ত্রাস। বাঁচতে চাইলে মানুষ তোমরা শোনো, গাছ ও পাখি জলাভূমি বিকল্প নেই কোনো। এটা খুব সিরিয়াস কবিতা ছিল, কিন্তু ব্যাপারটা খুব ভালো এই কবিতাটা, এই জন্য আমারও পছন্দ। এবার একটু মজার কবিতা হয়ে যাক। আমার এবারের নিবেদন কবি অমিতাভ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বেশ রসওয়ালা কবিতা, বদ্যিবাটির বদনবাবু। বদ্যিবাটির বদনবাবুর বিদ্যুতে সব পায় না, অন্ধকারে মুখ দেখা যায় বাড়িয়ে ধরে নাই না, কিছুই যখন হয় না মালুম বদল তখন ঠিক তো, আয়নাটাকে গায়ের জোরে দেবে ছুড়ে ঠিক তো। বদ্যিবাটির বদনবাবুর অদ্ভুতুরে পায় না, জ্যৈষ্ঠী মাসেও ঠান্ডা জলে আরাম পেতে চায় না, ঢক ঢুকিয়ে গরম জলের গেলাস করেন শূন্য, সর্দি যদি হঠাৎ লাগে নিজেই তিনি ক্ষুণ্ণ। বদ্যিবাটির বদনবাবুর সৃষ্টি ছাড়া পায় না, মাথার নিচে বালিশ দিলে ঘুম নাকি তার পায় না, অগত্যা তাই অনেক ভেবে ইটকে করেন ধার্য, বলেন হেসে ঠান্ডা মাথায় এটাই ব্যবহার্য। বদ্যিবাটির বদনবাবুর খুঁতখুঁতে সব পায় না, রাত দুপুরে খিদে কাতর তার আগে সে খায় না, থানার ঘড়ি বাজায় দুটো বলেন বদন নন্দী, এবার যেন পাচ্ছে খিদে ভাতে থালার মন্দি। কবিতার আসর যেন বিশ্বকবি ছাড়া অসম্পূর্ণ, আমাদের কাছে তো তাই লাগে, বাঙালিদের কাছে না, শুধু বাঙালি নয় পুরো ভারতের কাছে এবং পুরো বিশ্বের কাছেই এখন তাই। তাই এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সুবিখ্যাত কবিতা চিত্ত যেথা ভয় শূন্য এর ইংরেজি অনুবাদটি, ইংরেজি রূপান্তরটি আবৃত্তি করে শোনাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত,
where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom. My father, let my country awake. My father, let my country awake. আবার ফিরে আসা যাক বাংলায়। আমার এই কবিতাটি আমার এখনকার শেষ কবিতা, কবি শিশু কবি সুকুমার রায়ের লেখা দাঁড়ের কবিতা। চুপ কর, শোন শোন, বেয়াকুব হোশ নে, থেকে গেছি বাপ রে কি ভয়ানক প্রশ্নে, ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে, ঝিম ঝিম টন টন ব্যথা করে হাড়েতে। এক ছিল দাড়ি মাঝি, দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাড়ি তার দাঁড়ে খানি ঘষত, সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো, কাকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়ালো, কাক বলে রেগে মেগে বাড়াবাড়ি হইতো, না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড় কাক হইতো, ভারী তোর দাঁড়ি গিরি শোন বলি তবে রে, দাঁড় বিনা তুই বেটা দাঁড়ি হোস কবে রে, পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে, কাকড়ার দাঁড়া আছে দাঁড়ি নয় কিশেষে, দাঁড়ে বসে দারোয়ান তাকে যদি দাঁড়ি কয়, দাঁড়ে বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়, দূর দূর ছাই দাঁড়ি দাঁড়ি নিয়ে পাড়ি দে। মাঝি বলে বাস বাস ওইখানে দাঁড়ি দে। এটার সাথেই আমি আমার অনুষ্ঠানেও দাঁড়িয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, শুভরাত্রি। আমরা অভিনন্দন।